Dear students, welcome to Srishti School online class. Aske ইংলিশে online class তোমাদের স্বাগত। আমি নাইমানো সিনিয়র শিক্ষক। লক্ষ্মী বিবিরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ক্লাস শুরু করছি, শুরুতেই তোমাদের কাছ থেকে পড়াবো, মানে শুনতে পড়াবো। হ্যাঁ, গত ক্লাসে কিছু আমরা কি শিখেছিলাম? ওয়ার্ড তার মিনিং সহ শিখেছিলাম। আজকে আমি সেই ওয়ার্ড মিনিংগুলো একটু বলবো। আমরা সবাই রেডি? আজকে আমরা দেখো এই দেখো আমরা তিনটা আমাদের লেটার দিয়ে কি আমরা যে তিনটা করে ওয়ার্ড শিখেছিলাম সেগুলো জানবো। সবাইকে তার আগে বলে দিই প্রত্যেকে কিন্তু একটা করে ওয়ার্ড বলতে মিনিং সহ। হ্যাঁ, একটা করে, এর বেশি না। সবাই আমরা অংশগ্রহণ করবো আর সবাই একটা বলে অবশ্যই নিয়োগ করে দেবো। আচ্ছা হ্যাঁ, শুরু করো তাহলে প্রথমে আই দিয়ে একটা করে বলবো আমি নিয়োগ করবো। হ্যাঁ, বলো আই ফর এরপরে আইডিয়া কি হয়? আইডিয়া কি হয় বলো বাবুরা? আইস মানে বড়। তাহলে আমরা তিনটা শুনে গেলাম, শুনতে গেলাম মানে বড়। হ্যাঁ, আই ফর আইস, আইস মানে বড় বললো, ইন মানে কালি বললো, আর একটা আই ফর আয়রন বললো, আয়রন মানে ইচ্ছি বলো। ঠিক আছে, এই গ্রুপে বিরা থ্যাংক ইউ। এখন যারা এই গ্রুপে একটা বড় নি, তারপরে একটা বলার চেষ্টা করো। হ্যাঁ, এরপর আসছি আমরা যে দিন। বাবুরা বললো কিছু, বাবু বলছে যে পর জীব, জীব মানে জীব গাড়ি। এখন যারা বলো নি এর পূর্বে, তারা বলো জীব মানে জীব গাড়ি, জীব মানে যাবো বাড়ি। ভেরি গুড, মিউট করে ফেলো, মিউট করে ফেলো। এরপর একটা বলো জি দি আর কি হয়? জি দি আর কি হয়? আমার কিছু বাবু বললো যে ফর জার, জার মানে কলস। আর একজন বাবু শুধু বলছে যে ফর জুস, জুস মানে রস। আর বাবুরা বলো, তোমরা কি বলতে পারবা? হ্যাঁ, যারা বলোনি এখনো, যারা বলোনি বিরাজ, আজমেরিন বলো মানে রস। সুন্দর হয়েছে। আচ্ছা ঠিক আছে, এবার আমরা কি এর কাছে চলে যাই, কে কে দেখি হয় কে ফর মানে চাবি। প্রথমে চাবির কথাই মনে পড়লো, কে ফর কি, কি করে চাবি। আবার বলো বলো আবার বলো সুন্দর হয়েছে সবার বলা। আচ্ছা তাহলে আমরা আজকের পড়ার দিকে চলে যাই। আজকে আমরা কি করবো? আজকে আমরা পড়বো ক্যাপিটাল লেটার্স, এবং ক্যাপিটাল লেটার্স পড়ার সাথে সাথে ক্যাপিটাল লেটার্স আমরা লিখবো। আচ্ছা, লিখলে তাহলে আমরা শুরু করছি ক্যাপিটাল লেটার্স পড়া। তোমরা সবাই বই সামনে রাখো,
ওই দিকে পড়বো আমরা কিন্তু ক্যাপিটাল লেটার অনেকদিন পরে পড়ছি, সবাই ভুলে গেছে কিনা, প্রত্যেকটা আমাদের লেটার মনে আছে কিনা দেখবো কিন্তু বাবাদের কাছে। সবাই বই সামনে নাও, বইটা সামনে নাও, লক্ষ্মী সোনা বাবুরা। সবাই সামনে নিয়েছে, লক্ষ্মী বেবিরা বই নিয়েছে সামনে, পড়া শুরু করছি তাহলে। ক্যাপিটাল লেটার্স, ক্যাপিটাল লেটার্স, তাহলে পড়ি এ বি সি ডি ই এফ, সবাই মিউট করে ফেলো, মিউট করে আমরা পড়ি, হ্যাঁ না হলে শব্দ শোনা যাবে, সবাই মিউট করে পড়ি। তাহলে পড়ছি আমরা বেবিরা ই এফ G H I J K L M N O P Q R S T U V W X Y Z। লক্ষ্মী সোনা বাবুরা আমরা কিন্তু তাহলে কি করলাম, আমরা যে পর্যন্ত পড়ে ফেলেছি, যে পর্যন্ত পড়ে ফেলেছি, সবাই পড়েছে তো, জোরে জোরে পড়েছো, আরেকবার পড়ি আমরা শোনাবো পড়ে একসাথে, বাবুরা তো ম্যাডামের সাথে বেশি বেশি পড়ে আমি জানি। হ্যাঁ ছোট্ট শোনাবুড়িরা সবাই আরেকটু হাত দাও, হাত দাও, এক্ষুনি আঙুল দিবা, আঙুল দিবা প্রত্যেকটা লেটারের সামনে। হ্যাঁ এ জোরে পড়ো, শান্তি, রাবিরা, আসিফ, অর্ণি, লিজা, মেহেক, নাতিলা, নোমান, ঐশী, সাবিনা, সবাইকে বলছি আমার সব গ্রুপ বিবিরা, সবাই হাত দাও। এ বি C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z। ছোট্ট বেবিরা আমরা কি করলাম, আমরা যে পর্যন্ত পড়ে ফেলেছি, তোমাদের হয়েছে সবার যে পর্যন্ত পড়া, ঠিক আছে, অনেক ধন্যবাদ, সুন্দর করে পড়েছো, এবার লিখার দিকে যাব, অবশ্যই খাতা জানলে লিখবো, তারপরে লিখবো। Capital letters. ক্যাপিটাল লেটার্স কি লিখবো আমরা, আমরা শুরু করছি কোথা থেকে লিখবো, আমরা আমরা লিখবো জি থেকে, আজকে আমরা কি লিখবো, জি থেকে শুরু করবো, তাহলে শুরু করি সবাই। জি সবাই লিখছো, আমরা জি লিখছি, তার কি হয় জি এর পরে এইচ, লিখে লিখলাম আমরা, বড় সবাই পড়ে পড়ে বারবার লিখবো, G H I J K L, তারপর যাব M,
and O E Q Q R G H I J K L M N O P Q R S T U T X Y Z ছোট্ট সোনা বিবিরা দেখছো আমরা কি সুন্দর করে জি থেকে জেড পর্যন্ত কমপ্লিট করেছি কি লিখেছি ক্যাপিটাল লেটার তাহলে আমরা লেখা শেষ করে একবার পড়ে ফেলি হ্যাঁ সবাই আস্তে আস্তে পড়ো আর অবশ্যই পড়ার সময় লেখার সময় পড়তে পড়তে লিখবা তাহলে আমাদের কোনো লেটার কি মিস হবে না লেখা সবাই পড়বো আর লিখবো একটা করে পড়ো আর লিখো তাহলে আমরা কিছু পড়ে নেই জি এইচ আই জে K L M N O P Q R S T U T W X Y Z আমরা ছোট বাবুরা আমরা কিন্তু Z লিখে ফেলেছি সবাই সুন্দর করে দুটো লিখো বাবুদের আগে আমাদের হোমওয়ার্কটা জেনে নেই আমাদের হোমওয়ার্ক হচ্ছে ক্যাপিটাল লেটার্স আমাদের আজকের হোমওয়ার্ক সবাই হোমওয়ার্ক করবা সুন্দর করে হোমওয়ার্ক আমাদের ক্যাপিটাল লেটার্স হোমওয়ার্ক করবো আমরা এখন আমাদের আরো কিছু নতুন নতুন ওয়ার্ড নিয়ে যাই হ্যাঁ সবাই বই খুলো বই খুলে গেছে ভেরি গুড হ্যাঁ সুন্দর করে হয়ে গেছে থ্যাংক ইউ বিবি হ্যাঁ রেখে দাও আমি পরে আবার দেখতে পাবো ওকে ম্যাম তাহলে বই বের করো সবাই বইটা সামনে নাও বইটা সবাই সামনে নাও নিয়েছ তাহলে আমরা পড়া শুরু করছি বাবুরা হ্যাঁ আমরা কিছু নতুন নতুন ওয়ার্ড শিখবো তাহলে পড়ি আমরা একটু ও থেকে শুরু করবো আজকে আমরা আমরা ও থেকে শুরু করবো তাহলে পড়ি ও ফর আউল জোরে পড়ো সবাই ও ফর আউল আউল মানে পেঁচা ও ফর অরেঞ্জ অরেঞ্জ মানে কমলা ও ফর অক্স অক্স মানে সাপ আমি আবার বলছি সবাই একসাথে পড়ি হ্যাঁ ও ফর আউল আউল মানে পেঁচা ও ফর অরেঞ্জ অরেঞ্জ মানে কমলা ও ফর অক্স অক্স মানে সাপ বলো এর পরেরটা পড়ি ই ফর পেন পেন মানে কলম ই ফর পেন পেন মানে কলম পি ফর পাম পাম মানে তাল পি ফর পাম পাম মানে তাল পি ফর প্যান প্যান মানে কড়াই পি ফর প্যান প্যান মানে কড়াই পি ফর প্যান প্যান মানে কড়াই এর পরে আসে কিউ দিয়ে কিউ ফর কুইন কুইন মানে রানী কিউ ফর কুইন কুইন মানে রানী কিউ ফর কুইন কুইন মানে রানী কিউ ফর কুইন কুইন মানে কি পালো কিউ ফর কুইন কুইন মানে পালো কিউ ফর কুইল্ট কুইল্ট মানে লে কিউ ফর কুইল্ট মানে লে আর চলে যাই
মানে ইদুর আর ফর রেইন রেইন মানে বৃষ্টি আমি আবার বলছি আর দিয়ে আর ফর রোজ রোজ মানে গোলাপ আর ফর রোজ রোজ মানে গোলাপ আর ফর রেড রেড মানে ইদুর আর ফর রেইন রেইন মানে বৃষ্টি আর ফর রেড রেইন মানে বৃষ্টি এরপর আসে আমাদের এস দিয়ে S for sun, sun মানে সূর্য, S for ship, ship মানে জাহাজ, ship মানে জাহাজ, S for sweet, sweet মানে মিষ্টি, আমরা আবার পড়ছি দেখো S দিয়ে S for sun, sun মানে সূর্য, S for ship, ship মানে জাহাজ, S for sweet, sweet মানে মিষ্টি, তারপর T দিয়ে T for tiger, tiger মানে বাঘ, T for tiger, tiger মানে বাঘ, T for tree, tree মানে গাছ, T for tree, tree মানে গাছ, T for toy, toy মানে খেলনা, আমি আবার করে ছোট বাবুদের নিয়ে একসাথে, T for tiger, tiger মানে বাঘ, T for tree, tree মানে গাছ, T for toy, toy মানে খেলনা, লক্ষ্মীশোনা বাবুরা আমরা কিন্তু অনেকগুলো শিখে ফেলেছি সবাই বলেছ ছোট্ট সোনামণিরা ক্লাস শেষ করছি সবাই তাহলে ভালো থাকো সুস্থ থাকো স্বাস্থ্যবিধি মেনে বাসায় থাকো আল্লাহ হাফেজ